নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আবারও আপনাদের স্বাগত জানাই কায়া অনি ব্লগসে। তো আজকে ফাইনালি ওই দিনটা এসেছে যেটা যেই দিনটার এতদিন ধরে অপেক্ষা করছিলাম আমরা। আজকে ফাইনালি আমরা ইন্ডিয়া ট্রাভেল করছি। তো যেহেতু আপনারা সকলেই হয়তো জানেন যে আমরা প্রথমেই কলকাতা যাচ্ছি না, আমরা প্রথমে যাচ্ছি সাউথ ইন্ডিয়া আমাদের এক বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করতে। তো ওখানেই আমরা কিছুদিন থাকবো, একটু টুকিটাকি সাউথ ইন্ডিয়াও ঘুরে নেবো, যেহেতু আমরা এর আগে কখনো সাউথ ইন্ডিয়া যাইনি, মানে ধরুন তামিলনাড়ু বা কেরালা যাইনি। তো একটু ঘুরে নেবো, তারপর ওখান থেকে যাবো কলকাতা। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই ছোট্ট জার্নিটা। ফাইনালি পৌঁছে গেলাম শারজা এয়ারপোর্টে। কতটা পুরনো এয়ারপোর্ট এটা, আর একদম মানে ছোট্ট টাইপের টার্মিনাল। এই প্রথম এলাম শারজা এয়ারপোর্টে। ওয়েব চেক ইন আমাদের করাই ছিল, তো সোজা আমরা ওয়েব চেক ইন কাউন্টারে চলে গেলাম এবং খুব তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে গেল। আমরা একটু ডিউটি ফ্রিতেও ঘোরাঘুরি করে ফেললাম। শারজার ডিউটি ফ্রিটাও বেশ খারাপ নয়, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর। একটা জিনিস এখানে নোটিস করলাম, দুবাইয়ের এয়ারপোর্টের ডিউটি ফির মধ্যে সমস্ত জিনিসের দাম কিন্তু খুব বেশি। আর এখানে আমি দেখলাম শারজা এয়ারপোর্টে দেখুন জলের দামটাও মাত্র 3 দিরাম, যেটা বাইরে 1 দিরাম, কোনো কোনো রেস্টুরেন্টে 2 দিরামও নেয়। তো সেই হিসাবে শারজা এয়ারপোর্ট কিন্তু খুবই চিপ ছিল। এইমাত্রই মনে হয় প্লেনটা ল্যান্ড করলো, ক্লিয়ার হচ্ছে, এরপর আমরা এটা দিয়ে হয়তো যাবো। পিছনে ফ্লাইট রেডি হচ্ছে, ওইখানে দেখুন আমরাও বসে আছি। 12:30 বাজছে, 1টায় ছাড়বে, তো অপেক্ষায় আছি আমরাও। ডিপার্চার টাইম 1টা, এখন বাজছে হচ্ছে 12:45, এখনও 41, এখনও বোর্ডিং হয়নি, সবাই বসেই আছে। জানি না টাইমে ছাড়বে ও কি না, হয়তো লেট করবে। কাই ওদিকে দেখো, ঘুম পাচ্ছে নাকি? আমরা দুজনেই খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এইটা এয়ার আরাবিয়ার ফ্লাইটে আমরা এই প্রথমবার ট্রাভেল করছিলাম, কারণ এর আগে আমরা এয়ার আরাবিয়ার কোনোদিন ফ্লাইটে চড়িনি। আর শারজা এয়ারপোর্টেও আমাদের প্রথমবার ছিল, তো খুবই একটা মানে ভালো লাগছিল ব্যাপারটা এখানে এসে এই ফ্লাইটটা এক্সপিরিয়েন্স করতে আর কি। জায়গাটা একটু গরম আছে, ভালো লাগছে। এয়ার আরবিআর ভেতরের সিটগুলো খুব একটা কনজাস্টেড ছিল না, কম্পেয়ার টু আমাদের ইন্ডিগো অনেক বেটার ছিল। এয়ার আরাবিয়া একটা বাজেট এয়ারলাইন্স, তো এর মধ্যে খাবার দাবার ইনক্লুড থাকে না, কিন্তু এদের একটা টিকিট আছে যেটা ফ্লেক্সি ফেয়ার টাইপের। সেই ফ্লেক্সি ফেয়ার টিকিটটা কাটলে তার সাথে এই স্যান্ডউইচ আর একটা জলের বোতল মানে ফ্রি, মানে ফ্রি নয় ইনক্লুডেড আর কি তার মধ্যে। তো আমরা সেই অপশনটাই চুজ করেছিলাম, আর স্যান্ডউইচগুলো মোটামুটি ওকে ওকে টাইপেরই ছিল, খারাপ ছিল না। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা এয়ার আরাবিয়ার ভালো লাগলো, এদের এখানে যদি আপনি ইন ফ্লাইটে কিছু কিনে খেতে চান তো এদের রেটগুলো খুব বেশি নয়। যেমন এই আমরা এই হট চকলেটটা কিনেছি, এটা 7 দিরাম দাম নিয়েছিল, যেটা এমনি আপনি হয়তো নিচে দুবাইয়ে কোনো যে কোনো শপে কিনলেও হয়তো 5 দিরাম তো মিনিমাম নিতই, তো সেই হিসাবে এক্সপেন্সিভ নয়। তো খুবই সুন্দর ব্যাপারটা। শারজা থেকে তিরুবনন্তপুরমের ডিস্টেন্স ছিল 4 ঘন্টার মতো। তো 4 ঘন্টার পরে যখন তিরুবনন্তপুরমের এই জায়গাটা দেখতে পেলাম এবং আমাদের নিজস্ব ইন্ডিয়াতে আবার এসে পদার্পণ করলাম, এত সুন্দর লাগছিল, মানে অলমোস্ট 1 বছর পর ইন্ডিয়া এসে ল্যান্ড করলাম, তো খুবই ভালো লেগেছে। তিরুবনন্তপুরমে পৌঁছে গেলাম, লাগেজের জন্য অপেক্ষা করছি। খুব সুন্দর লাগলো এখানে এসে আপাতত, বেশ সবাই খুব ওয়েলকামিং করছে যে আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছেন, এরকম করে ইমিগ্রেশন অফিসার থেকে সবাই। 15 মিনিটের মধ্যে লাগেজ চলে এলো, এবারে প্রথমবার 3টে ব্যাগ ছিল, দেখুন 2টো চলে এসছে আর একটা ওইখানে ঘুরছে, ওই যে স্কাই কালারের ব্যাগটা। তো এয়ারপোর্টে কোনো রকম হ্যাসল হয়নি, মানে ইনসিওরেন্স
তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, ভাবতে পারিনি আসলে কি সমস্ত কিছু হয়ে যাবে। এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর ছিল, যতটা ভেবেছিলাম বাইরে থেকে দেখে ভিতরটা কিন্তু ততটাও ওরকম সাদামাটা ছিল না, বেশ ভালোই সুন্দর। আমরা এই প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকেই ট্যাক্সি বুক করে নিয়েছিলাম, নিয়ে তারপর আমাদের যেখানে রুম বুক করা হয়েছিল সেখানে গিয়েছিলাম। বেশ ভালোই এক্সপিরিয়েন্স ছিল, সব কিছুই বেশ সুন্দর। আমাকে দেখুন একা একা ঠেলে ঠেলে সব কিছু নিয়ে যেতে হচ্ছে, আর উনি তো পুরো ভিডিও করতেই ব্যস্ত, আমাকেই সব কিছু করতে হচ্ছে একা একা। প্রিপেড ট্যাক্সি বুক করেছিলাম এয়ারপোর্ট থেকেই, 3 কিলোমিটার রাস্তা এখান থেকে হোটেল, 500 টাকা, মানে 481 টাকা, মানে 500 টাকাই হয়ে গেল আর কি। তিরুবনন্তপুরম নামার পরে বুঝলাম এখানে প্রচুর গরম, কারণ এখানে নাকি এদের এখন গরমকাল, আর প্রায় 32 ডিগ্রি মতো তাপমাত্রা, তো গরম হচ্ছিল। তো ভাগ্যিস দেখলাম যে মানে আমরা প্রিপেড ট্যাক্সিটা বুক করেছিলাম ওটা এসিই ছিল, তো ওরা এসি চালিয়ে দিয়েছিলো, তো বেশ ভালোই লাগছিলো, অতটা গরম করলো না ট্যাক্সির ভেতরে। তো যেটা পয়সাটা পে করেছিলাম একটু হয়তো এক্সেস, বাট অ্যাটলিস্ট এসি ট্যাক্সি পেয়েছি। পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে, খুব সুন্দর। রুমটার একটু ট্যুর দিয়ে দিই, এই সুন্দর ছোট্ট খাট্ট বেড, ছোট্ট রুমটা বেশ, কিন্তু রুমটা খুব সুন্দর। নন এসি, পাখা চলছে কারণ কেরালাতে বেশ গরম। আর বাকি অ্যামিনিটিস বলতে একটা ওই কেটেল দিয়েছে, আর সাথে 4টি চা ফা করার এসব দিয়েছে কিছু। টয়লেটটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে বেশি কিছু তো নেই বাট ঠিক আছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলে চেক ইন করার পর এবার গুটি গুটি পায়ে একটু ওই লোকাল এরিয়াটায় ঘুরতে যাচ্ছি খাবারের সন্ধানে আর কি। সকাল থেকে আমরা খেয়েছি একটা ডিম আর রুটি, আর ফ্লাইটে একটা স্যান্ডউইচ দিয়েছিল একদম ছোট্ট মতো, ওইটাই তো খুব খিদে পেয়েছে। দেখি কেরালার অথেন্টিক লোকাল ফুড খাই বললাম না। এই জায়গাটা হচ্ছে তিরুবনন্তপুরম এয়ারপোর্ট থেকে 3 কিলোমিটারে, মানে একদম মানে সিটির মধ্যেই, কিন্তু একদম ফাঁকা ফাঁকা। রাত্রির 8টা বাজে, ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে গেছে খাবার দাবারের দোকান ছাড়া। আর তো হোটেলওয়ালা বললো যে এই এরিয়াটা সেফ আছে, অসুবিধার কিছু নেই, তো আমরাও একটু হেঁটে হেঁটে এক্সপ্লোর করে নিচ্ছি। এটাও কিছু একটা প্যালেস টাইপের, জানি না, জিলিপি জিলিপি লেখা আছে, বুঝতে পারছি না। আচ্ছা, বাট অনেক পুরনো বিল্ডিং কিন্তু। হ্যাঁ, রেস্টুরেন্টে খেতে চলে এসেছি আপাতত। কেরালায় প্রচুর গরম, মানে ঘাম হচ্ছে। এই গরমটার জন্য আমরা সবসময় শীতের সময় ভ্যাকেশন আসাটা চুজ করি, সেই গরমটা যে ফিল করতে পারছি, সত্যি না খেয়েছো না ঘুমিয়েছো? ফ্রেশ কেরালা পরোটা সাথে চিলি চিকেন, সেই খিদে পেয়েছে, খাওয়া যাক আগে। খাবারটা এত ভালো লেগেছে যে আবার আরও 2টো পরোটা আর সাথে চিকেন চুক্কা অর্ডার করেছি, আবার চিলি চিকেন ওদিকে শেষ অলরেডি। তো খাওয়া দাওয়া পেট পুজো হয়ে গেল, মানে এতটাই খিদে পেয়েছিল যে আমি 4খানা মনে হয় পরোটা খেয়ে নিয়েছি। আমি 3টে পরোটা খেয়েছি। তাহলে 7টা পরোটা তো নিন, 3টে পরোটা খেয়েছি। আচ্ছা, বাপ রে বাপ, আর পরোটাগুলো খুব সুন্দর ছিল, গরম গরম সফট, সাথে কোল্ড ড্রিঙ্কস অনেকদিন খাইনি, তাও একটা কোল্ড ড্রিঙ্কস আজকে কেনা হলো আর জলের বোতল। এই সব কটা নিয়ে বিল হলো 320 টাকা, লেস দেন 15 দিরাম, 15 দিরাম। দুবাইতে 15 দিরাম হলে আমি ওই একটা চিকেনই পেতাম হয়তো, তার বেশি কিছু পেতাম না, তাও এই টেস্ট পেতাম না। আসলে জিজ্ঞেস করলাম যে চিলি চিকেনটা খুব ভালো হয়েছে, বলছে আপনারা কোথা থেকে? আমরা কলকাতা থেকে। বলছে চিলি চিকেনটা যে বানিয়েছে সেও কলকাতা থেকে, বলছে ওই জন্যেই আমাদের ওখানকার মতো টেস্টটা ফিল হয়েছে। হ্যাঁ, তো খুবই ভালো লাগলো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কাল থেকে আবার পরবর্তী ভিডিওতে। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগস।